গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেল রান্না বান্নাতে তোমাদের অনেক অনেক স্বাগত আজ প্রথমবার আমার চ্যানেলে নিয়ে এসেছি একটি মিনি ব্লগ প্রথমবার করছি তাই কেমন হবে জানি না সকালে উঠে প্রথমে সবাই মন দিয়ে একটু পড়াশুনো করে নিলাম তারপর বেলা হলে চলে আসলাম রাধা গোবিন্দ মন্দিরে ঠাকুরের জন্য আমের বড়া বানালাম আমার আর নারকেল দিয়ে বড়াটা তৈরি করেছিলাম এরপর বড়াটা তৈরি হওয়ার পরে পুজো হলো পুজো সম্পন্ন হওয়ার পর বাড়ি ফিরে আসলাম দুপুরবেলার খাবার খেয়ে একটু ভাত ঘুম দিলাম তারপর বিকেলবেলা টিউশন পড়িয়ে উঠে সন্ধ্যার খাবারের জন্য ভাবলাম কিছু বানাই কি বানাবো ভেবে না পেয়ে এগ চাউমিন বানালাম প্রথমে কড়াইতে দুটো ডিম ভুজিয়া করে নিলাম তারপর পেঁয়াজ আর টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিলাম তারপর ভুজিয়া ডিম ভুজিয়াগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম চিনি আর পরিমাণ মতো লবণ এদিকে এক চাউমিনটা কমপ্লিট হয়ে গেল নামিয়ে নিলাম আর ওপর কুচি দিয়ে বেশ ভালোভাবেই খাওয়া হলো তারপর রাতের খাবারের পালা কি বানাবো ভেবে না পেয়ে বানাতে শুরু করে দিলাম নিরামিষ ঘুগনি আদা জিরে বাটা আর নারকেল ভাজা দিয়ে বানালাম নিরামিষ ঘুগনি আর তার সাথে গরম গরম লুচি কড়াইতে সর্ষে তেলটা দিলাম তেলটা গরম হয়ে গেলে একে একে লুচিগুলো ভেজে নিলাম তো রাতের খাবারে গরম গরম লুচি আর তার সাথে নিরামিষ ঘুগনি রাতের খাবারটা বেশ ভালোই খেলাম তারপর ঘুমাতে হবে কারণ এগুলো বানাতে বানাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো সবাইকে গুড নাইট বন্ধুরা সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা